কিন্তু আমাদের দেশে কিন্তু এই ধরনের ঘটনা, মানে ভুল চিকিৎসায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অনেক মানুষ মারা যায়, নিউজে আসে, আমরা দেখি, কিন্তু পরবর্তীতে এই পদক্ষেপগুলো কী নেওয়া হয় এগুলো আমরা দেখি না। ডাক্তার নামধারী এই ধরনের অসাধু ব্যক্তিরা যদি এই ধরনের অপরাধ করেও পার পেয়ে যায়, তাহলে এই অপরাধ কোনোভাবেই বন্ধ হবে না, এগুলো চলতেই থাকবে। একটি বাচ্চা মারা গেলে সেখানে যথোপযুক্ত কারণ উল্লেখ করতে হয় তার ডেথ সার্টিফিকেটে, যেহেতু অপারেশন থিয়েটারে চিকিৎসাজনিত কারণে মারা গেছে, সেখানে কিন্তু ডেথ সার্টিফিকেটে কোনো কিছু লেখা হয়নি। একাত্তর টিভির প্রতিবেদনে আলাপ আলোচনা করতেছিল, সেখানে আঙ্গুলের অপারেশন করাতে গিয়ে 5 বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে, তো এই নিউজটা 2 দিন ধরে বেশ আলোচনায় এসেছে। এই নিউজ নিয়ে অনেক পত্রপত্রিকায় বেশ কয়েকটি প্রতিবেদন লেখা হয়েছে, কিন্তু সত্যিকার অর্থে আসলে কি ঘটেছে এখনও পর্যন্ত পূর্ণাঙ্গ কোনো রিপোর্ট লেখা হয়নি, যে বাচ্চাটি আসলে কি কারণে মারা গিয়েছে। প্রতিবেদনটি করা হয়েছে, সেখান থেকে একটি প্রতিবেদন নিয়ে 71 চ্যানেলেও আলোচনা করা হয়েছে। প্রতিবেদনটি বাংলা ট্রিবিউনের ছিল, সেখানে বেশ কিছু তথ্য তুলে ধরা হয়েছে, সেই তথ্যগুলো সত্যিই খুব অবাক করা তথ্যই সেখানে ছিল। এর আগে আসলে একটি বিষয় আমাদের জানা দরকার, একজন ডাক্তারের দায়িত্ব হচ্ছে একজন মানুষকে সুস্থ করে তোলা। এখন এই ডাক্তারের পেশায় যারা আছেন, এখানে কিন্তু একজনের জন্য সবার উপর একটা খারাপ মনোভাব বা খারাপ দৃষ্টি মানুষের চলে আসে। ডাক্তারের প্রফেশনে থাকলে সবাই যে খারাপ তা কিন্তু না। কিছু কিছু ব্যক্তিরা যারা আছেন, অসাধু তাদেরকে বলা হয়, তারা কিন্তু নামেই ডাক্তার, বাস্তবিক অর্থে তারা ডাক্তার কি না, এরকম অনেক নিউজ দেখি, অনেক তথ্য আছে। কিন্তু তারপরেও একটা বিষয় হচ্ছে, ডাক্তার হলে কি একজন মানুষ তার হাতে যদি মারা যায় তার কি কোনো বিচার হবে না, তার কি কোনো দায় দায়িত্ব নেই, সে ডাক্তার, এটাই কি মাফ হয়ে যাবে? হ্যাঁ, মারা যাওয়ার ধরন আছে, সেখানে উপযুক্ত কারণ থাকতে হবে, কিংবা স্বাভাবিকভাবে অনেক সময় চিকিৎসার সময় মানুষ মারা যায়, মানে অপারেশন করতে গেলে অনেক দুর্ঘটনাই ঘটে। কিন্তু এই যে বাচ্চার দুর্ঘটনাটি ঘটেছে, এটা কিন্তু খুবই অস্বাভাবিক, এই জন্য কিন্তু নিউজে এটা আলাপ আলোচনা হচ্ছে। একটি বাচ্চার তার হাত ছোটবেলায় পুড়ে গিয়েছে, তার 9 মাস থাকতে, এখন সেই বাচ্চার বয়স 5 বছর। এখন সেই বাচ্চার হাত অপারেশন করতে গিয়ে বাচ্চাটি কেন মারা যাবে, এটা কিন্তু বড় একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এবং সেখানে বিশেষ একটি কারণ হয়ে দাঁড়িয়েছে বাচ্চার পেট কাটা, এটা নিয়ে অনেকের জল্পনা কল্পনা সন্দেহ, অনেকেই অনেক ধরনের মন্তব্য করতেছে। বাস্তবিক অর্থে আসলে সেখানে কি হয়েছে, অপারেশনের সময় চামড়া কোথাও থেকে শরীরের অন্য কোথাও থেকে নিয়ে ট্রান্সফার করার জন্য, মানে সেখানে জোড়া দেওয়ার জন্য যেখানে ক্ষত হয় চামড়া নেওয়া হয়, কিন্তু বাচ্চাটির শারীরিক অবস্থা হয়তো বা তেমন ভালো না থাকায়, কিংবা মানে নিউজে যেটা বলা হচ্ছিল, তখন তার পেটের ওইখান থেকে চামড়া নিয়ে সেই তার আঙ্গুলে লাগানোর কথা নিউজে বলা হচ্ছে। কিন্তু যে কারণেই হোক, এই যে বাচ্চাটি মারা গেল, সেখানে অনেক অনিয়মের কথা তুলে ধরা হয়েছে। সেখানে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেটার নিবন্ধিত নয়, সেটা নতুন একটি হাসপাতাল, এবং যে ডক্টর সেখানে রেফার করেছে ওনার তো এই বিষয়গুলো সম্পর্কে জানার কথা, উনি জেনে শুনে একজন গরিব দুঃখী মানুষকে সেখানে নিয়ে যেয়ে আজকে ছোট্ট একটি বাচ্চার এত বড় একটি দুর্ঘটনা ঘটলো, এর দায়ভার আসলে কার? আর আমাদের দেশে কিন্তু আমরা অনেক দেখি নিউজে পেটের ভিতরে গজ রেখে সেলাই দিয়ে দেয় ডেলিভারি হলে বা যে কোনো অপারেশনে, এরকম নিউজে কিন্তু কিছুদিন আগেও দেখেছি এবং আগেও দেখা যায়। বিভিন্ন সময় এই স্বাস্থ্য খাতে বিভিন্ন ধরনের অনিয়ম দেখা যায়, নিউজে আমরা দেখি, এগুলো বলে শেষ করা যাবে না। অন্যান্য দেশে আপনি একটা ডেলিভারি ব্যক্তিকে সিজার করতে গেলেও তার ব্যাখ্যা দিতে হয় কেন সেখানে সিজার করা হলো, আর আমাদের দেশে মানুষ মারা গেলেও এটা নিয়ে তেমন কোনো অ্যাকশন হয় কি না আমরা নিউজে দেখি না, শুধু শুনি, যেগুলো নিউজে আছে শুনি এই পর্যন্ত, এর পরবর্তীতে কিন্তু কোনো কিছু শোনাও যায় না বা দেখিও না আমরা, যতটুকু নিউজে প্রকাশ করে অতটুকুই দেখি। এই ধরনের অনভিজ্ঞ ব্যক্তি যারা এই ধরনের গুরুত্বপূর্ণ অপারেশনগুলো করে, তখন যদি এভাবে মৃত্যু হয়, এগুলো আসলে কি বলবে? দায়ভারটা যে পড়ে ডাক্তারের উপর, ডাক্তার তো অনেক আছে, সবাই কি এমন? সবাই এমন না, ভালো ডক্টর ভালো কোনো কিছুই সাজেশন করবে এবং ভালো জায়গায় যাবে, সেখানে নতুন একটি হাসপাতাল, সেখানে সব কিছু কমপ্লিট হয়নি, তারপরও সেখানে তাকে রেফার করা হয়েছে কেন? এবং সেই বাচ্চাটির যে অপারেশন করা হয়েছে, অবশ্যই সেখানে কোনো ফুটেজ আছে, অপারেশন হলে কিন্তু একটা ফুটেজ থাকে, এবং সেখানে আছে কি না এটাও নিউজে আসে নাই, এবং সেখানে বলা হচ্ছিল কোনো কাগজপত্র পাওয়া যাচ্ছিল না। মানে আমাদের দেশে মানে বিষয়টা এমন হচ্ছে যে ডাক্তারের কাছে যে একটা রোগী যদি মারা যায়,
তার তেমন কোনো অ্যাকশন হয়তো বা দেখা যায় না। এখন সে ডাক্তার হিসেবে ভালো থাক খারাপ থাক সেটা কিন্তু নিউজে আসলেও পরবর্তীতে কী হয় এটা দেখা যায় না। সে অভিজ্ঞ না সে অনভিজ্ঞ, সে কোন বিষয়ের ডক্টর, সে আদৌ সঠিক ডক্টর কিনা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পরবর্তীতে সামনে আসে। কিন্তু একজন মানুষ যখন চিকিৎসা করতে যাবে সে কি জানে যে এই হাসপাতালের মেয়াদ আছে কিনা, এটা নিবন্ধিত কিনা, সে ভালো ডক্টর কিনা, এগুলো কিন্তু জানে না। যারা এই সেক্টরে কাজ করে, তদারকি করে, মনিটরিং করে, তাদের তো এই বিষয়গুলো খুব কঠোরভাবে দেখা উচিত, যে মনিটরিং ডিপার্টমেন্ট কিংবা প্রশাসন এগুলো আসলে শক্তভাবে এগুলো নিয়ন্ত্রণ করছে না, বিধায় কিন্তু আমাদের দেশে এই ধরনের পরিস্থিতি ঘটতেই থাকে। তো এই বিষয়ে যে নিউজটা করা হয়েছে, মারুফা জাহান মাইশা 9 মাস বয়সে চুলার আগুনে ডান হাতের আঙ্গুল পুড়ে যায়। ভবিষ্যতের কথা ভেবে চিকিৎসা করাতে তাকে ঢাকায় নিয়ে আসেন বাবা মা। সুস্থ সবল ফুটফুটে সেই মাইশাকে বাড়ি ফিরতে হলো লাশ হয়ে। লাশের গোসল করাতে গেলে দেখা যায় নাভির এপাশ থেকে ওপাশ সেলাই করা লম্বা কাটার দাগ। সার্জারিতে অনেক সময় চামড়ার প্রয়োজন পড়ে, কিন্তু এভাবে পেটের এপাশ ওপাশ কেটে চামড়া নেওয়াকে অস্বাভাবিক মনে করছেন খোদ চিকিৎসকরাই। আর মাইশার বাবা প্রশ্ন তুলেছেন, মেয়ের আঙ্গুলের অপারেশন করতে নিয়ে গেলাম কিন্তু পেট কাটা কেন? অনুসন্ধান চালায় বাংলা ট্রিবিউন। এ সময় হাসপাতাল পরিচালনার সরকার অনুমোদিত কোনো কাগজপত্র দেখাতে পারেননি। 30 নভেম্বর সকালে ঢাকা রূপনগরের আলম মেমোরিয়াল হাসপাতালে অস্ত্রোপচার হয় মাইশার। ঘণ্টা দেড়েক ওটিতে রাখার পর জানায় রোগীর অবস্থা খারাপ, তাকে এখনই আইসিইউর সাপোর্ট দিতে হবে। পরে হাসপাতাল থেকে একটি গাড়িতে করে মিরপুর এক মাজার রোডের গ্লোবাল স্পেশালাইজড হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর হাসপাতালটির মেডিকেল অফিসার ডাক্তার তৌহিদুল মাইশাকে মৃত ঘোষণা করেন। আলম মেমোরিয়াল হাসপাতালের একজন আয়া নাম প্রকাশ না করার শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, অপারেশনের সময় শিশুটি ওটিতেই মারা যায়। দেখেন, এই তথ্যটা যে বলা হয়েছে, যে আয়া উনি বলছে যে অপারেশন থিয়েটারে শিশুটি মারা যায়, কিন্তু তারপরেও তাকে তাহলে কেন অন্য জায়গায় আইসিইউতে পাঠানো হলো? সাধারণ মানুষ কিন্তু এগুলো বোঝার কোনো ক্ষমতা নাই, কারণ তারা কিন্তু সরল বিশ্বাসে ডাক্তারের কাছে যায়। রোগী যদি অ্যাক্সিডেন্ট ঘটেই যায় স্বাভাবিকভাবে, তখন তারা সত্য বিষয়টা উপস্থাপন করলেই পারে, কিন্তু এখানে তাকে মৃত শিশুটিকে আইসিইউতে আবার পাঠানো হয়, এবং এখানে কিন্তু আয়ার নাম তুলে ধরা হয়েছে প্রতিবেদনে এই বিষয়ে। যাই হোক, হয়তোবা তদন্তে বের হয়ে আসবে। অপরদিকে এই বিষয়ে কিন্তু যেই হাসপাতালে পরবর্তীতে নিয়ে যায় আইসিইউতে, তারাও কিন্তু একই কথা বলেছে। পরে তড়িঘড়ি করে কর্তৃপক্ষ হাসপাতালে একজন নার্সকে দিয়ে বাবাসহ শিশুটিকে আইসিইউর কথা বলে বের করে দেয়। পরে লাশ সহ মেয়ের বাবা সেখানে ফিরে এলে রাস্তা থেকেই তাদের একটি গাড়িতে উঠে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। মানে সেখান থেকে আসার পর তাদের আবার মানে তড়িঘড়ি করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়, সেখানে থাকলে হয়তো বা কোনো ধরনের হট্টগোল হতে পারে। রাজধানীর মিরপুরের রূপনগর আবাসিক মোড় এলাকার হাসপাতালটিতে শনিবার 3 ডিসেম্বর সকালে গিয়ে অপারেশনের সময় তোলা ছবি ও কাগজপত্র দেখে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বললে বেরিয়ে আসে শিহরে ওঠার মতো তথ্য। হাসপাতালটিতে ওই শিশুর অপারেশন সংশ্লিষ্ট কোনো কাগজপত্র খুঁজে পাওয়া যায়নি। টাকা ফেরত ও কাগজপত্র না দেওয়ার বিষয়ে জানতে চাইলে স্বপন বলেন, ওই রোগী আমাদের এখানে ভর্তি হয়নি, এজন্য আমাদের কাছে তার কোনো কাগজ নেই। রোগীটি ডাক্তার আহসান হাবিবের, তিনি জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক এবং মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালের নিয়মিত চেম্বার করেন। যদি কোনো রোগী থাকে তিনি আমাদের হাসপাতালে নিয়ে আসেন, নিজেই ফাইল তৈরি করেন, নিজের অধীনেই রাখেন, শুধুমাত্র আমাদের সার্ভিস চার্জ দেন, কিন্তু এই রোগীর কাছ থেকে আমরা কোনো ধরনের সার্ভিস চার্জও পাইনি। নিহত মাইশার বাবা বলেছেন, মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে আমাদের মেয়েকে দেখলে ডাক্তার হাবিব পরীক্ষা করে বলেন প্লাস্টিক সার্জারি করলে ঠিক হয়ে যাবে, এই হাসপাতালে অপারেশনের টাকা অনেক বেশি লাগবে। রূপনগরে আলম মেমোরিয়াল হাসপাতালে আমার শেয়ার আছে, সেখানে করালে কম টাকায় হয়ে যাবে, কত লাগবে জানতে চাইলে, যেহেতু আমার এলাকার মানুষ তুমি, 60,000 টাকা দিবা, সেখানে আমার বন্ধুকে নিয়ে তোমার মেয়ের অপারেশন করব। মানে যেখানে অপারেশন করা হয়েছে সেখানে ডাক্তার হাবিবের বন্ধু এবং উনি মিলে অপারেশন করে, এই বিষয়টা এখানে বলা হচ্ছে। অপারেশনের দিন টানা 4 ঘন্টা অপারেশন করতে হবে বলে জানান ডাক্তার হাবিব। ঘন্টাখানেক পরে বের হয়ে বলেন অপারেশন সুন্দর হয়েছে। দেখেন, যে ডাক্তারের কাছে নিয়ে গেছে উনি বলছে 4 ঘন্টা লাগবে, এবং ঘন্টাখানেক পর বের হয়ে আবার বলেছেন অপারেশন সুন্দর হয়েছে। এর কিছুক্ষণ পরে এসে আমাকে বললেন,
বাচ্চাটার একটু সিরিয়াস অবস্থা, তাড়াতাড়ি আইসিইউতে নিতে হবে। তো এখানে আইসিইউ নেই, অন্য হাসপাতালে নিতে হবে, কিন্তু এটা ছিল নাটক। পরে গ্লোবাল স্পেশালাইজড হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগের ডাক্তার আমার মেয়ের হাত ধরেই বলেন বাচ্চা মারা গেছে, মানে বাচ্চা আগেই মারা গেছে, এরপর ওখানে পাঠাইছে। পরে লাশ নিয়ে রূপনগরের হাসপাতালের সামনে এলে আমার দেওয়া 50,000 টাকা ফেরত দেয় সেখানকার লোকজন। অপারেশনের আগ পর্যন্ত যেসব কাগজপত্র আমাদের দেওয়া হয় সেগুলো ওই সময় ডাক্তার হাবিব নিয়ে নেন, যে বাচ্চাটিকে সেখান থেকে পাঠিয়েছিল, সে মারা গিয়েছিল বা যায়নি বা পরে মারা গেছে এটা পরের বিষয়, তার যে টাকাটা নিয়েছিল সেটা ফেরত দিয়েছে এটাও ভালো, কিন্তু তাকে যে কাগজপত্রগুলো দেওয়া হয়েছিল সেটি আবার উনি নিয়ে নিছে। তো এগুলো নিয়ে নেওয়ার মানে কি, সেখানে কি ছিল, এগুলো কিন্তু স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন তুলবে। এছাড়া ডাক্তার হাবিব সহ হাসপাতালের পক্ষ থেকে লাশ বাড়ি নিয়ে আসার জন্য একটি গাড়ি ভাড়া করে দেওয়া হয়, কিন্তু সেই গাড়ি মাঝপথে এসে আমাদের নামিয়ে দেয়, পরে আমরা অন্য একটি গাড়িতে করে বাড়ি আসি। যে গাড়িতে পাঠিয়ে দেয় সেই গাড়িও যদি গাড়িতে করে পাঠিয়ে দেয় তাকে বাড়িতে পৌঁছে দিবে, কিন্তু সেই গাড়ি বাড়িতে যায়নি, মাঝপথে নামিয়ে দিয়ে চলে এসেছিল। তো প্রতিবেদনে এটাই বলা হচ্ছে, হয়তোবা ওনার হায়াত এতটুকুই ছিল বাচ্চাটির, এটা হলো পরের কথা, উপরওয়ালা এটা হয়তোবা যে কোনোভাবে নিয়ে নিছে, এটা আলাদা বিষয় যেহেতু ঘটে গেছে এটা এখন কী হবে। কিন্তু যে কারণে ঘটলো সেটাই হচ্ছে বিষয়, আঙ্গুল অপারেশন করতে যে একজন রোগী কেন মারা যাবে, সেখানে কী এমন ঘটেছে, কীভাবে পেট কাটা হয়েছে, তাহলে অবশ্যই কোনো না কোনো ত্রুটি হয়েছে, সম্ভবত অ্যানেস্থিয়ার কারণে শিশুটির মৃত্যু হয়ে থাকতে পারে। তো এই বিষয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ডাক্তারের পক্ষ থেকে বলা হয়েছে। কিন্তু এই যে অ্যানেস্থিয়ার, এটি হচ্ছে অজ্ঞানের জন্য ব্যবহার করা হয়, অপারেশনের জন্য রোগীকে অজ্ঞান করা হয়। এখন যে কোনো কারণেই হোক, যে কোনো ত্রুটির কারণে কিন্তু বাচ্চাটি মারা গিয়েছে, অনুসন্ধান হবে হয়তোবা বের হয়ে আসবে, কিন্তু আমাদের দেশে কিন্তু এই ধরনের ঘটনা, মানে ভুল চিকিৎসায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়, অনেক মানুষ মারা যায়, নিউজে আসে আমরা দেখি, কিন্তু পরবর্তীতে এই পদক্ষেপগুলো কী নেওয়া হয় এগুলো আমরা দেখি না। ডাক্তার নামধারী এই ধরনের অসাধু ব্যক্তিরা যদি এই ধরনের অপরাধ করেও পার পেয়ে যায়, তাহলে এই অপরাধ কোনোভাবেই বন্ধ হবে না, এগুলো চলতেই থাকবে। একটি বাচ্চা মারা গেলে সেখানে যথোপযুক্ত কারণ উল্লেখ করতে হয় তার ডেথ সার্টিফিকেটে, যেহেতু অপারেশন থিয়েটারে চিকিৎসাজনিত কারণে মারা গেছে, সেখানে কিন্তু ডেথ সার্টিফিকেটে কোনো কিছু লেখা হয়নি। একাত্তর টিভির প্রতিবেদনে আলাপ আলোচনা করতেছিল, সেখানে বলা হচ্ছিল। যাই হোক, দর্শক বন্ধু, আপনাদের এই বিষয়ে কি মন্তব্য সেটা কমেন্ট বক্সে লিখতে পারেন, এবং আমাদের দেশে এই ধরনের পরিস্থিতি বন্ধ করতে কি কি পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন সেটাও কমেন্ট বক্সে লিখতে পারেন। সেই সাথে যারা ডাক্তারি পেশায় নিয়োজিত আছেন তাদেরকে আরও অবশ্যই বেশি বেশি দায়িত্বশীল হওয়া দরকার, এবং সেই সাথে এই ধরনের কাজ কিংবা এই ধরনের অসাধু কাজের সাথে কিংবা অসাধু ডাক্তার পেশায় যারা আছেন তাদেরকে শনাক্ত করতে সরকারকে সহযোগিতা করা, এবং এই ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে এদিকে নজর দেওয়া, কারণ এই ধরনের কাজের জন্য কিন্তু ভালো ভালো মানুষ যারা ডাক্তারি পেশায় নিয়োজিত তাদের উপর মানুষ আস্থা হারিয়ে ফেলে, কারণ একজনের ভুল করলে মানুষ পুরো ওইটাই নিয়ে একটা কথা তোলে, এটা যদিও ঠিক না, কিন্তু ডাক্তার মহান পেশা, মানুষের জীবন বাঁচানোর দ্বিতীয় কারিগর হচ্ছে এই ডাক্তার। কাজেই আপনারা অবশ্যই আমাদের দেশে যাতে সুস্থ চিকিৎসা নিশ্চিত করা যায় এর দায়িত্ব দেশ এবং দেশের সরকারের এবং এই ডাক্তার প্রফেশন যারা আছেন তাদের সবারই এই বিষয়টা দেখা জরুরি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।